ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ফোনে আপনি কিভাবে এই মাউস কানেক্ট করবেন, সেম কম্পিউটারের মতন আপনার ফোনটি রান করতে পারবেন এই মাউস দিয়ে। এটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার একটা জ্যাক লাগবে। জ্যাকের এক পাশে আপনার লাগবে, দেখুন, জাস্ট আপনাদের অ্যান্ড্রয়েড চার্জারের যেরকম থাকে এই ধরনের একটি জ্যাক, এবং অপর পাশে থাকবে এই ধরনের মাউসের যে আপনার পিনটা থাকবে সেটা কানেক্ট করার মতন একটি জ্যাক। তো এইভাবে যদি আপনারা সেটা কানেক্ট করতে পারেন, জাস্ট এই ধরনের কানেক্ট করতে পারেন, এই ধরনের যদি আপনার কাছে একটা জ্যাক থাকে, তাই কিন্তু আপনি খুব সহজে আপনার মাউস দিয়ে আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। তো দেখবো আমরা কানেক্ট হয় কি না। জাস্ট আমি এটাকে কানেক্ট করলাম, করার পর আমি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে এটা এখানে কানেক্ট করে দিলাম। তো দেখুন আমার মাউসটাতে কিন্তু লাইট চলে আসছে। মাউসটাতে এখানে একটু মাউসটাতে লাইট চলে আসছে আমার ফোনটাতে। এখন দেখুন, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ধরুন মাউসটা কাজ করার জন্য একটু আমার একটা কিছু পেপার লাগবে। দেখুন মাউস পয়েন্টটি আমি যে কোনো জায়গায় যদি আমি ক্লিক করি সেটা কাজ করবে, সেম আপনার কম্পিউটারের মতন এটা কাজ করবে, কম্পিউটারের মতন। তো আপনি আপনার মাউসটাকে যদি আপনার ফোনের সাথে কানেক্ট করতে চান, জাস্ট আপনার এই ধরনের একটি জ্যাকের প্রয়োজন পড়বে। এই ধরনের তো জ্যাক যদি থাকে আপনি খুব সহজে আপনার মাউসটি আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন, এবং সেটি একটি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মতন আপনি সেই ফোনটি ইউজ করতে পারবেন। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে এবং ইন্টারেস্টিং টিপস ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন।